Assalamualaikum beautiful people, welcome to my channel AKTV. আজকে আমি আপনাদের সামনে একটি সুখবর নিয়ে এসেছি। আজ থেকে AKTV-তে আপনারা ইংরেজি শিখতে পারবেন। অর্থাৎ আমি আমার নিজেকে ইংরেজিতে কিভাবে কথা বলা যায় সেইভাবে তৈরি করছি, আর সেজন্য আমি ইংলিশ শিখছি। জি, আমি এখনও শিখছি এবং মৃত্যুর আগ পর্যন্ত শিখে যাব ইনশাআল্লাহ। এবং আমি চাই আমি যা শিখছি তা আপনাদের সঙ্গে শেয়ার করি, স্পেশালি আমার সাবস্ক্রাইবার যারা আছেন। সো আপনারা কিছুটা হলো শিক্ষা অর্জন করতে পারবেন। সো ফার্স্ট এপিসোডটা সাজানো হয়েছে আমাদের বিগিনার ফ্রেন্ডদেরকে নিয়ে, অর্থাৎ যারা ভাবছেন আমাকে ইংরেজিতে কথা বলা শুরু করতে হবে, আমার মধ্যে ইংরেজি দক্ষতা আনতে হবে। যারা এরকমটি ভাবছেন, নিজেকে তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্যই আজকে আমাদের ফার্স্ট এপিসোড সাজানো হয়েছে ইংলিশ স্পিকিং উইথ AKTV। সো আর দেরি না করে আমরা চলে যাই দ্য ফার্স্ট এপিসোড অফ স্পিকিং ইংলিশ উইথ AKTV। অলরাইট ফ্রেন্ডস, আমি আজকে যেই সেশনটা তৈরি করেছি তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু আমি বলেছি এটা বিগিনারদের জন্য, যারা নতুন করে ইংরেজি শিখতে চাচ্ছেন, মন থেকে চাচ্ছেন আমি ইংরেজিতে কথা বলবো, তাদের জন্য প্র্যাকটিস সেশন তৈরি করা হয়েছে। খুবই সিম্পল ওয়ার্ড দিয়ে আমি তিনটা সেন্টেন্স এখানে তৈরি করেছি, যেটা দিয়ে আমরা আজকে প্র্যাকটিস করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আই এম ওয়াচিং, হি ইজ ওয়াচিং, দে আর ওয়াচিং, রাইট? সো আই এম ওয়াচিং ইজ আমি দেখছি, হি ইজ ওয়াচিং সে দেখছে, দে আর ওয়াচিং তারা দেখছে। সো এই তিনটি প্রচলিত বাক্যের মাধ্যমে আমরা প্রতিদিন বাসায় বসে প্র্যাকটিস করব, কারণ আমরা প্রতিদিনই এই বাক্যের ব্যবহার, এই শব্দের ব্যবহার প্রতিনিয়ত করে থাকি। সো কিভাবে করবো আমরা দেখিনি। আমরা এখানে তিনটি শব্দের ব্যবহার শিখব, am, is, are, alright? So I am watching, আমি দেখছি, আমি কি দেখছি? So এই শব্দগুলোর বা সেন্টেন্সগুলোর পূর্ণাঙ্গ রূপ দিয়ে আমরা কিছু অ্যাড করি, আরো সাবলীল করি, যেন আমাদের বলতে শুনতে সবকিছু আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আই এম ওয়াচিং, আমি দেখছি, কি দেখছি? রাইট নাও ইউ আর ওয়াচিং মি অন ইউটিউব, isn't it? ওকে, সো আই এম ওয়াচিং ইউটিউব, ওকে, সো আই এম ওয়াচিং ইউটিউব, আমি ইউটিউব দেখছি, কিভাবে দেখছি? আই এম ওয়াচিং ইউটিউব অন মোবাইল, যদি মোবাইলে হয় মোবাইলে, আর যদি কম্পিউটারও হয় তাহলে কম্পিউটার। সো আই এম ওয়াচিং ইউটিউব অন মোবাইল, আই এম ওয়াচিং ইউটিউব অন মোবাইল, আমি ইউটিউবে আমি ইউটিউব দেখছি মোবাইলে, অলরাইট? সো এভাবে আমরা অনেক বাক্য গঠন করতে পারি, যেমন I am watching a cricket match, I am watching a football match, I am watching a TV show. So you practice yourself how you can make more sentence with using am. Alright? So, তারপর আছে he is watching, অর্থাৎ সে দেখে, কি দেখে? Let's say he is watching TV show. He is watching TV show. সে টিভি শো দেখছে। সো যদি আমরা এরকম কোনো নাউন পাই, আমরা জানি যে এই নাউন যখন টিভি শো, এখানে আমাদের এই নাউনের আগে আমাদের একটা আর্টিকেল বসাতে হবে, এ এন দা ধারা। সো যেহেতু এই নাউনটি ভাওয়েলের কোনো শব্দ নেই, যেমন এ ই আই ও ইউ ধারা কোনো শব্দ নয়, সেহেতু আমরা এখানে এ লাগাবো। যদি এখানে ভায়াল হতো তাহলে আমরা অ্যান লাগাতাম। সো হি ইজ ওয়াচিং আ টিভি শো,
সে একটি টিভি শো দেখছে। অলরাইট, সো এখানে আপনারা আবার চেঞ্জও করতে পারেন, এখানে আপনারা লিখতে পারেন My friend is watching a TV show. আমার বন্ধু একটি টিভি শো দেখছে। অলরাইট, সো এমটা হচ্ছে যখন আমাকে বুঝাবে, আমি নিজেকে ব্যক্তিকে বুঝাবে তখন এম, যখন অন্যকে বুঝাবে তখন হি। সো হি ইজ ওয়াচিং আ টিভি শো, অথবা মাই ফ্রেন্ড ইজ ওয়াচিং আ টিভি শো, অথবা যদি কোনো মেয়ে হয় শি ইজ ওয়াচিং আ টিভি শো। সো এইভাবে এভাবে আপনারা বাসার মধ্যে প্র্যাকটিস করতে থাকবেন। তারপর হচ্ছে যেমন মনে করেন এখানে আই এম ওয়াচিং ইউটিউব অন মোবাইল, যদি আমি ইউটিউবে কোনো কিছু না দেখি তাহলে আপনারা বলবো I am not watching YouTube. Alright. So, আমি ইউটিউব দেখছি না। They are watching, let's say, YouTube. They are watching YouTube. আমি ইউটিউবে দেখছি না। I am not watching YouTube. They are watching YouTube. So, দে আর ওয়াচিং ইউটিউব, এখানে আমরা লিখতে পারি মাই ফ্রেন্ডস দে আর ওয়াচিং ইউটিউব, বা মাই কাজিনস মাই ফ্যামিলি মেম্বার্স দে আর ওয়াচিং ইউটিউব। তার মানে হচ্ছে কি, যখন একের অধিক, যখন বহুবচন বুঝাবে তখনই আমরা আর ইউজ করবো। অর্থাৎ মেইন কথা হচ্ছে যে একটা শুধু যখন আমাকে বুঝাবে, ইসটা যখন অন্যকে বুঝাবে, আরটা যখন একের অধিক বুঝাবে, এভাবে আমরা এম ইজ আর ইউজ করব। সো বাসায় আপনারা এটা এভাবে প্র্যাকটিস করতে পারেন, দে আর ওয়াচিং ইউটিউব, মাই ফ্রেন্ডস আর ওয়াচিং ইউটিউব, My brothers are watching YouTube. My cousins are watching YouTube. So, এভাবে আপনারা ভাষায় প্র্যাকটিস করতে পারেন। আপনাদের আমি মনে করি যে মুখের যে জড়তা সেটা চলে যাবে। Alright, so এই প্রত্যেকটা ফর্মের, যেমন আই এম ওয়াচিং, হি ইজ ওয়াচিং, দে আর ওয়াচিং, এটা যদি আমরা নেগেটিভ ফর্ম করি, কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করবো? I am watching. Am এর পরে আমরা not টা শুধু বসা দিব। তাহলে am not, is not, are not. এভাবে করে আমরা সেন্টেন্স তৈরি করে ফেলতে পারি। দেখি আমরা নেগেটিভ সেন্টেন্স কিছু তৈরি করি। যদিও সময় একটু বেশি হয়ে যাচ্ছে, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তারপর আমি বিশ্বাস করি যারা প্রকৃতপক্ষে শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, লম্বা ডিউরেশনের ভিডিওতে তাদের কোনো কমপ্লেন নেই এবং তারা ভিডিওকে স্কিপ করে না।
অলরাইট ওকে নেগেটিভ ফর্মে আমরা কিভাবে বলবো আই এম গোয়িং টু ব্যাংক আমি ব্যাংকে যাচ্ছি যদি আমি ব্যাংকে না যাই আই এম নট গোয়িং টু ব্যাংক আমি ব্যাংকে যাচ্ছি না সো আমি আমার নিজেকে প্রশ্ন করি আমি আজকে প্রশ্নটা নিজে করি অ্যান্সারটা শুধু এখানে হচ্ছে অ্যান্সার নিয়ে আমরা প্র্যাকটিস করি সো নিজে নিজেকে প্রশ্ন করি আর ইউ গোয়িং টু ব্যাংক আই এম গোয়িং টু ব্যাংক ইয়েস আই এম গোয়িং টু ব্যাংক আপনার যখন প্রশ্নটা করবেন নিজেকে তখন আপনি এখানে ইয়েস লাগাতে পারেন ইয়েস আই এম গোয়িং টু ব্যাংক অলরাইট সো আর ইউ গোয়িং টু ব্যাংক যদি আমি না যাই ব্যাংকে তাহলে এখানে আবার তখন আপনি বলবেন যে আই এম নট গোয়িং টু ব্যাংক পেয়ে গেল সো এইভাবে নিজেই নিজেকে প্রশ্ন করে প্র্যাকটিস করতে হবে আই এম গোয়িং টু ব্যাংক আমি ব্যাংকে যাচ্ছি আর ইউ গোয়িং টু ব্যাংক যদি আমি ব্যাংকে না যাই আই এম নট গোয়িং টু ব্যাংক আর আপনি এটাকে আবার প্লে করতে পারেন অন্য কোনো সেন্টেন্স দিয়ে যেমন আর ইউ গোয়িং টু সুপার মার্কেট যদি আপনি সুপার মার্কেটে যেয়ে থাকেন আপনি বলবেন ইয়েস আই এম গোয়িং টু সুপার মার্কেট আর যদি আমি না যাই নো আই এম নট গোয়িং টু সুপার মার্কেট সো এইভাবে নেগেটিভ সেন্সগুলো আপনার প্র্যাকটিস করতে থাকবেন তারপরে এখানে আছে হি শি মাই ফ্রেন্ডস মাই ব্রাদার্স সো সেম থিংস যখন আমরা হিয়ার ব্যবহার করব বা অন্যকে বোঝাবো তখন আমরা বলবো কি হি ইজ সো যদি হি হয় সে হয় হি ইজ গোয়িং টু ব্যাংক সে ব্যাংকে যাচ্ছে যদি স্ত্রীলিঙ্গ হয় হি ইজ গোয়িং টু ব্যাংক সে ব্যাংকে যাচ্ছে যদি আমার বন্ধুরা হয় অলরাইট মাই ফ্রেন্ডস ইজ গোয়িং টু ব্যাংক অর্থাৎ আমার বন্ধুরা ব্যাংকে যাচ্ছে যদি আমার এখানে ফ্রেন্ডস যেহেতু এস যোগ আছে তাহলে একের অধিককে বোঝানো হচ্ছে অর্থাৎ আমার বন্ধুরা তো আমার বন্ধুরা মার্কেটে যাচ্ছে মাই ব্রাদার্স আবার এস যোগ আছে তার মানে আমার একের অধিক দুইজন ভাই মার্কেটে যাচ্ছে যখনই তো এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন সো সেম থিংস নেগেটিভ ফ্রম জাস্ট যে এখানে দেখা আছে আই এম নট গোয়িং টু ব্যাংক যদি তারা ব্যাংকে না যায় হি ইজ নট গোয়িং টু ব্যাংক শুধু জাস্ট এই জায়গায় একটা নট বসিয়ে দিতে হবে যদি আমি নেগেটিভ ফর্মে বলি ইজ ইউর ব্রাদার গোয়িং টু ব্যাংক যদি আমার ভাই ব্যাংকে না যায় তাহলে আমাকে অ্যান্সার দিতে হবে নো মাই ব্রাদার ইজ নট গোয়িং টু ব্যাংক ইজ হি গোয়িং টু ব্যাংক সে কি ব্যাংকে যাচ্ছে যদি সে ব্যাংকে না যায় তাহলে আমাকে অ্যান্সার দিতে হবে হি ইজ নট গোয়িং টু ব্যাংক সো এভাবে বাড়িতে বসে বসে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে অলরাইট তারপর আমরা দেখে নিই আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মাই ব্রাদার অ্যান্ড আই মাই ব্রাদার অ্যান্ড আই গোয়িং টু ব্যাংক মাই ব্রাদার অ্যান্ড আই গোয়িং টু ব্যাংক সো এখানে কি বসবে এখানে কি এম নাকি ইজ নাকি আর বসবে মাই ব্রাদার্স অ্যান্ড আই এম গোয়িং টু ব্যাংক নাকি মাই ব্রাদার্স অ্যান্ড আই ইজ গোয়িং টু ব্যাংক নাকি মাই ব্রাদার অ্যান্ড আই কি ইয়েস আর গোয়িং টু ব্যাংক বিকজ এখানে আমি আর আমার ভাইকে বোঝানো হয়েছে এখানে আমরা বহু বচন সো মাই ব্রাদার অ্যান্ড আই আর গোয়িং টু ব্যাংক সিম্পল সো আমি আর আমার ভাই মার্কেটে যাচ্ছি এইভাবে মাই ডিয়ার ফ্রেন্ডস প্র্যাকটিস করতে হবে বাসায় বসে বসে কারণ এগুলো হচ্ছে সবচাইতে সিম্পল ওয়ার্ড সিম্পল সেন্টেন্স আর এই সিম্পল ওয়ার্ড আর সিম্পল সেন্টেন্স দিয়ে যখন আমরা বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবো অ্যাটলিস্ট হাফ এন আওয়ার আমাদের মুখের যে জড়তা আছে আমাদের যে একটা ভয় আছে ইংলিশ সম্পর্কে যে না ইংলিশ আমি পারবো না খুব ভয় লাগে ইট ডাজেন্ট ম্যাটার জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস ইউর সেলফ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ওকে ওয়েন ইউ প্র্যাকটিস অ্যালট ইটস ভেরি সিম্পল ফর ইউ
অ্যান্ড ইয়া আমি আজকে ক্লাসটা বেশি বড় করব না, তবে আমি যাওয়ার আগে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে প্লিজ প্লিজ নেভার লিসেন নেগেটিভ পিপল ইন ইউর লাইফ। যখন আপনারা নিজেকে তৈরি করতে চাবেন যে আমি ইংরেজিতে দক্ষতা বা ইংলিশে আমি কথা বলতে চাই, তখন দেখবেন যে আপনার আশেপাশের কিছু বন্ধু বান্ধব আছে যেগুলাকে আমি অপদার্থ বলি, মানুষ রূপে জ্ঞান পাপি বলি, তারা আপনার এই স্পিডটাকে, আপনার এই ইংরেজি দক্ষতা, আপনার মধ্যে যে শখ জেগেছে আমি ইংলিশ শিখবো ইংলিশে কথা বলবো, ওই সমস্ত নেগেটিভ বন্ধু বান্ধব কিংবা আপনার আশেপাশের মানুষ আপনাকে এবং তারা আপনার ওই ইন্টারেস্টিংকে, ইংরেজির প্রতি যে একটা ভালোবাসা, সেটাকে কমিয়ে নিয়ে আসবে। সো ইগনোর দেম, জাস্ট ইগনোর দেম, তাদের কথা শোনার সময় আপনার নেই, কারণ আপনি জানেন আপনার এখানে কি আছে, আপনি জানেন আপনার ভ্যালিউ আপনার কাছে কতটুকু। সো এটাই হচ্ছে আপনার মেইন কথা। অলরাইট মাই ফ্রেন্ড, সো জাস্ট ইগনোর দেম, টেক দেম অ্যাজ আ ট্র্যাশ, ইউনো, আবর্জনা, ওরা মানুষ নামে আবর্জনা। যারা এই সমস্ত মানুষদের ট্যালেন্টকে মূল্যায়ন করে না, যারা পিছনে কথা বলে, যারা হাসে, তারা হচ্ছে আবর্জনা। সো সে আবর্জনাকে কখনো এখানে জায়গা দিবেন না, সে আবর্জনাকে সবসময় পায়ের নিচে রাখবেন, কারণ আবর্জনা পায়ের নিচেই থাকে। সো ইগনোর দেম। সো এইভাবে আপনারা নিজেদেরকে প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিসটা নিজে নিজে এইভাবে করতে পারেন, যেমন আই এম গোয়িং টু ব্যাংক, আমি ব্যাংকে যাচ্ছি। আবার নিজেকে প্রশ্ন করেন, ওয়াই ইউ গোয়িং টু ব্যাংক? Because I want to create a bank account. Huh? You want to create a bank account? Oh, you got too much money now. No, man, I don't have too much money. I just want to save some money for my future. Oh, okay, that's cool. That's very good. So, something like that. Practice yourself, you know. But যখন আপনি এভাবে প্র্যাকটিস করবেন, এটা আরো পরে স্টেজে, যখন আপনি অসংখ্য পরিমাণের ভোকাবুলারি আয়ত্ত করতে পারবেন, শব্দের অর্থ জানবেন, তখন অটোমেটিকলি এগুলো চলে আসবে। বাট ফার্স্ট, যারা বিগিনার, যারা মাত্র ইংরেজিতে আমি কথা বলবো শুরু করব এটা ভাবছেন, তারা এই সমস্ত সেন্টেন্সগুলো, এই সমস্ত ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করতে থাকেন। এবং পরবর্তীতে আমি আবারও আপনাদের সামনে আসবো আরেকটি বিষয় নিয়ে। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো উই শ্যাল সি ইউ অ্যাগেইন, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।